হ্যাঁ, আমি শুরু করছি। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদু পদ্মে তয়োস্তুতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার অরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। দিব্যত্রয়ীকে আমার আভমেটঙ্কিত প্রণাম। শুভ সন্ধ্যা উপস্থিত সমস্ত অনলাইন অফলাইনে হাসলা সদস্যদের, পাঠচক্রের সদস্যদের আমার শ্রদ্ধা। আর গতকাল ছিল ষোড়শী পুজো, ফলহারিণী কালিকা পুজো, সেই উপলক্ষে আমি একটি ছোট্ট প্রতিবেদন স্থাপন করছি। বড় ধুম লেগেছে আজ দক্ষিণেশ্বরে ফলহারিণী কালিকা পুজো, আলোতে মালাতে ভক্ত সমাগমে, ঘন্টার ধ্বনিতে সানাইয়ের সুরে জমজমার দেবালয়, সাজ পোশাকের বাস্প প্যাডরা নিয়ে যাত্রার দল এসেছে। আলাদা ঘরে তাদের থাকার ব্যবস্থা হয়েছে, মেঝেতে শতরঞ্জি বিছিয়ে কেউ শুয়ে গড়াগড়ি দিচ্ছে, কেউ দেওয়ালে ঠেসান দিয়ে হুঁকো টানছে, কেউ ঘুরে ঘুরে হাত নেড়ে নেড়ে পাড় মুখস্থ করছে। দলের নানান জায়গায় নানান কাজ হচ্ছে, কাটা ধোয়া মাজা ঘষা, ওদিকে মহা এক কর্মযজ্ঞ চলেছে। ওদেরই মধ্যে দু একজন ভাবুক প্রকৃতির পঞ্চবটিতে গঙ্গার ধারের পোস্তায় আপন মনে ঘুরছে। শ্রীরামকৃষ্ণেরও মনে আজ খুব আনন্দ, যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানেই ভগবান। মথুর মোহনের হাত খুলেছে, স্বামী স্ত্রী দুজনেই ঠাকুরকে খুব চিনেছেন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টন, দক্ষিণেশ্বরে তাই ইদানিং আনন্দের হাট বাজার। আনন্দময় ঠাকুরকে ঘিরে যত আনন্দ, ভবিষ্যৎ দ্রষ্টা শ্রীরামকৃষ্ণ জানেন যতদিন মধুর ততদিন একরকম, তারপরেই সব অন্যরকম। তা চিরকাল কি একরকম থাকে নাকি? যখন যেমন তখন তেমন। সন্ধ্যায় আরতির পরই শুরু হয়ে গেল কনসার্ট, বাল্যে যেমন হতো এখনো তেমনই হচ্ছে। চল মথুর চল, কনসার্ট শুনে শুরু হয়ে গেছে, পরে গেলে আমরা আর জায়গা পাবো না। মথুর মোহন অভিভূত, কি অদ্ভুত বালক স্বভাব, এ যেন সেই ষোড়শ বর্ষীয় সুখদেব, জ্ঞানের প্রতিমূর্তি কিন্তু বালক। সব সমস্যা সব দর্শন মথুরকে বলা চাই, পরামর্শ চাই, অথচ নিজে সব কিছু জানেন। মথুর ভাবেন এমন বন্ধু, এমন অভিভাবক, এমন কল্যাণকামী মঙ্গলময় তিনি আর কোথায় পাবেন। সেই ঐতিহাসিক ষোড়শী পুজো দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরই ষোড়শী পুজো করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ফলহারিণী কালী পুজো রাত্রি প্রায় 9টা মাকে তার ঘরে আনালেন ঠাকুর। মা বললেন, দিনু, মা বলেছেন দিনু বলে একটি ছেলে আমার ভাসুর পোহায়, সে সব ফুল বেলপাতা জোগাড় করেছে, হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পুজোর সময় আর কেউ ছিলেন না, একা তিনি ছিলেন, পুজোর শেষে হৃদয় এসেছিল। ঠাকুর আমাকে বসতে বললেন, আমি তা চৌকির পাশে বসলাম। ঠাকুর উত্তর পূর্ব মুখ করে পশ্চিম দিকে দরজার কাছে বসলেন, দরজা সব বন্ধ। আমার ডান পাশে পুজোর সব জিনিস, তিনি প্রথমে আমার পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছে ছিল না, একটু পরে আমি বেহুশ হয়ে গেলাম। পুজোর মধ্যে ঠিক কি হয়েছে আমি কিছুই জানতে পারিনি। পূজক ও পূজিতা আত্মস্বরূপে প্রতিষ্ঠিতা, দিব্য ভাবের আবেশে ধীর স্থির সমাহিত। প্রায় সারা রাত এইভাবে কেটে গেল। রাত্রি দ্বিপ্রহর প্রহরের পর জ্ঞান ফিরলে ঠাকুর বিভিন্ন সময়ে সাধনার জন্য ব্যবহৃত জিনিসপত্র, জপের রুদ্রাক্ষ মালাটিও মায়ের চরণে অঞ্জলি দিয়ে আত্মোৎসর্গ করলেন এবং মাকে প্রণাম করলেন। মাও ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। মা বুঝলেন
কত বড় গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে তার উপর। নমস্কার, বিষ্ণুপুর হোস্টেলের পাঠচক্রের সকল সদস্য, সমস্ত পরিবারের, হোস্টেলের পরিবারের পক্ষ থেকে ঠাকুর মা স্বামীজির চরণে অভিলষিত প্রণাম।